সুন্দরবনের দুবলাচরে পাঁচ মাসের শুটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু হয়েছে। এই উপলক্ষে উপকূলে জড়ো হয়েছে কয়েক হাজার জেলে। আজ দুবলাচরে রওনা দেবেন তারা। শেষ মুহূর্তের ব্যস্ততা উপকূলের জেলে মহাজনদের মাঝে। সাগরে যেতে প্রস্তুত করছেন জাল, দড়ি, ট্রলার। অনেকেই অবস্থান নিয়েছেন মোংলার চিলা খাল সংলগ্ন খাল নদীর কুলের। বন বিভাগের অনুমতিপ্রাপ্তরাই যেতে পারবেন দুবলাচরে। দেশের সামুদ্রিক শুটকি উৎপাদনের অন্যতম স্থান পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলাচর। 3রা নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত চলবে শুটকির উৎপাদন প্রক্রিয়া। বঙ্গোপসাগর থেকে আহরিত বিভিন্ন মাছ থেকে জেলেরা তৈরি করবেন শুটকি। দেশের চাহিদা মিটিয়ে তা রপ্তানি হবে বিদেশেও। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?